हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी क्रिएटिव मामा। तो आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन आर आमिओ अनेक भालो आछि। आजके आपनादेर साथे आमि फ्रिजेर एकटा डिटेल्स भिडियो तैरि करेछि, सेटा शेयर करब। तो एटाते आमि होच्छे सब डिटेल्स इनफरमेशन आमार जतटुकु मने आछे आपनादेर साथे शेयर करब, आर होच्छे एटार क्लिनिं भिडियोटा दिब। तो आशा करछि सबाई पुरोटा भिडियो देखबेन, कारण पुरोटा भिडियो देखते जदि देखेन ताहले डिप फ्रिज सम्पर्कित अनेक आन्सार आशा करछि पेये जाबेन। तो এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজটা। তো এটা সিঙ্গারের, তো এটা যেহেতু আজকে ক্লিন করেছি, সো দেখতেই পাচ্ছেন ডাকনাগুলো কত সুন্দর, কোথাও কোনো বরফ জমে নেই। তবে নরমালি তো এরকম থাকে না, ডাকনাগুলোতে অল্প অল্প বরফ জমে যায়, তবে কিন্তু এটা আসা যাওয়া করে, নরমালি কোনো প্রবলেম হয় না। আর আমি হচ্ছে বক্সে করে করে এটাতে খাবার রাখি। আর এখানে একটা খোলা দেখতে পাচ্ছেন পাতিলে, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কিছুদিন আগেই একটা মানে ওইভাবে হয় না, গরু ভাগাভাগি করে একটা জবাই করা হয়েছিল, মানে ওইভাবে মাংস নেওয়া হয়েছিল, মানে বেশি মাংস পেয়েছিলাম আর কি, 17-18 কেজির মতো। তো এই জন্য হচ্ছে আমার অনেকগুলো বক্স ছিল, আমি এখানে মোটামুটি 8টার মতো বক্স রাখি। তো সবগুলো বক্স ভরে আরও কিছু বাকি ছিল, যার জন্য আর তার মধ্যে আবার কিছু মাছ ছিল, অন্য কিছু ছিল, যার জন্য হচ্ছে আমার একটা পাতিলি করে রাখতে হয়েছে, যার জন্য ওই মাংসটা খোলা। আর পাতিলের গুলো অনেক হ্যান্ডি হওয়াতে ওগুলো খুব সহজেই নেওয়া যায়। তো অনেকেই বলবেন হয়তো যে পলিথিন ইউজ করেননি কেন, আর তখন হচ্ছে লকডাউন ছিল, তো পলিথিন বাসায়ও শেষ হয়ে গিয়েছিল আর তখন পাওয়া যায়নি সেদিন, তার জন্য আর হচ্ছে ওইভাবেই রাখতে হয়েছে। তো এখন ভাবছি সবগুলো একবার হচ্ছে ইয়ে করে ডিফ্রোস্ট করে তারপর আবার রাখবো। তো যাই হোক সেই কথা, এখন হচ্ছে আসি এটার দাম নিয়ে। এটা হচ্ছে সিঙ্গারের যে নিউ অ্যারাইভাল আসছে, সেটা আমি কিনেছিলাম, এটা আমি গত রোজার সময় কিনেছি। আর এটা হচ্ছে এটা মেবি 215 লিটারের হবে, আর এটার দাম হচ্ছে 31,000 টাকা। আর এটা সম্পর্কে সব যেই রিভিউ টাইপের যে ডিটেলস আছে, যেহেতু আমি তখন কিনেছিলাম দোকানে যাওয়া, এটার সাথে আরও অনেকগুলো ফ্রিজ ছিল, সেগুলোর ট্যাগ ছিল, প্রাইস ছিল কত লিটার, হ্যান্ডেলওয়ালাগুলো কত লিটার, তো আমি ওই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে যে ইলেকট্রিক ওভেনটা, অনেকে এটাও রিভিউ চেয়েছিলেন, তো এটার রিভিউ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হ্যাঁ, ডিপ ফ্রিজের সাথে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন, তো এটা সম্পর্কে অনেকে হচ্ছে চেয়েছিলেন, কিন্তু এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। তো অনেকেই দেখা যায় নতুন জয়েন হওয়ার কারণে সেগুলো হয়তো খুঁজে পাচ্ছেন না, ওগুলো আমার অনেক আগের দেওয়া, তো আমি এটার ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিব ওয়াশিং মেশিনেরটাও। কিন্তু সেটাও প্রপার ক্লিনিং, মানে সবকিছু আর কি ডিটেলস দেওয়া আছে। আর এটা হচ্ছে মানে আমি আজকে ক্লিনিংও করেছি, যেহেতু এটা নর্মালি যে ডিশ ওয়াশিং জেল আছে, আমি সেটা হচ্ছে একটা স্ক্রাবারই নিয়ে এটার পুরোটা শরীর এইভাবে আর কি ঘষে দিয়েছি। তো এটা 1 বছর আগের হয়, দেখেন স্টিকারও উঠে গেছে অনেকটা, তো আমি উঠানোর চেষ্টা করতেছিলাম, দেখি উঠে না। তো এটাকে হচ্ছে যেই আমরা হেয়ার ড্রায়ারগুলো ইউজ করি সেটা ইউজ করে আমি উঠাবো, বাট এখন আর হয়ে ওঠেনি আজকে। তো আমি স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি পুরোটা, আর এই এই পাশগুলোতে একটু ফোম ফোম লেগে থাকে, কারণ এটা যখন প্যাকেটিং করা হয় তখন মনে হয় ফোম দিয়ে একটা আবরণ থাকে, অথবা এগুলো যেহেতু বাইরের দেশ থেকে আসে, তো এই জন্য আমি একটু ঘষে ঘষে সাইডগুলো করে নিয়েছিলাম লকটা, তারপর উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, তো এটাতে অনেক ময়লা জমে যায় কিছুদিন পর পর, আসলে এগুলো ক্লিন করতে হয়, যেহেতু ওই রাবার যেটা ও এখন ঢাকনায় দেখতে পাচ্ছেন, এই রাবারটাতে আসলে ময়লাগুলো জমা হয়, একটা কালো কালো টাইপের ময়লা জমা হয়। তো এই জন্য আমি দেখা যায় ঢাকনাটা মোটামুটি ক্লিন করতাম, তো এখন আর কি ভাবলাম যে পুরোটা উপর দিয়ে ক্লিন করি, কারণ ভিতরটা কিছুদিন আগেই আমি ক্লিন করেছিলাম, যার জন্য খুব বেশি বরফও জমেনি আর অত ময়লাও হয়নি। তো তখন আবার হচ্ছে ঢাকনার বরফগুলো ইয়ে করে নিয়েছিলাম, তো তখন একবার ক্লিন করেছিলাম, খুব বেশি দিন হয়নি, কিন্তু ঢাকনাগুলো নিয়ে ধুয়ে আর আনা হয়নি, জাস্ট এমনি মুছে নিয়েছিলাম। মাঝে মাঝে শুধু বরফটা হচ্ছে এমনি সিঙ্কে রেখে দিই, কিছুক্ষণ পরে গলে পড়ে যায়, তারপর আবার নিয়ে আসি ধুয়ে, তো এরকম করে আর কি ক্লিন করি আমি। তো এই তো, তো আমি প্রথমে হচ্ছে পুরোটা ভালো করে স্ক্রাবার দিয়ে ঘষে, পরে একটা হচ্ছে ন্যাকড়ার সাহায্যে এটা আবার ভালো করে মুছে নিয়েছি। তো ন্যাকড়াটা ভিজিয়ে আর কি, একটা ক্লিন ন্যাকড়া ভিজিয়ে ভালো করে চিপে, আবার যে স্ক্রাবার দিয়ে আমি হচ্ছে ডিটারজেন্ট টাইপের যে জিনিসটা ইউজ করেছি জেলটা, তো সেটাকে ভালো করে খুব মুছে নিয়েছি। তো এই যে ডিফিসটা মজা হয়েছে, মজা হয়েছে,
তো এভাবে আসলে মুখ দিয়ে শুনেই হচ্ছে ভিডিও করে দিয়েছিল অ্যাজ ইউজুয়াল। আমার হচ্ছে স্ট্যান্ড ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন। আর আমার মনে হয় যে ওইভাবে হচ্ছে প্রপার স্ট্যান্ড ইউজ করে ভিডিও করা আমার দ্বারা সম্ভব না। আর মুখ দিয়ে শোনা যেহেতু সবসময় আমার আশেপাশেই থাকে, সো ও আসলে হেল্প করে। তো দেখেন ক্লিন করার পরে একদম চকচকা হয়ে গেছে, আমার তো মানে ভীষণ ভালো লাগছে এটা। আর ক্লিন করলে যে কোনো জিনিসেরই সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে যেদিন ক্লিন করা হয় তার থেকে এক সপ্তাহ পর্যন্ত খুব বেশি চকচকা থাকে, তারপরে আবার হচ্ছে ধুলা ময়লা জমতে থাকে। আর আমাদের পরিবেশে যেহেতু ধুলা ময়লাটা অনেক বেশি, তো ক্লিনিংটাও কিন্তু বেশি বেশিই করতে হয়। তো আমি উপরে এটার গ্লাস দেওয়া, এটা কিন্তু অনেক ভালো লেগেছিল আমার আসলে, যখন কিনতে গিয়েছিলাম সবগুলো ডিজাইন থেকে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছিল। আর এটার সাথে যেগুলো আছে যেমন অন্য ডিজাইনের, সেগুলো কিন্তু আপনারা 20,000 মানে মোটামুটি 10,000 টাকার ডিফারেন্স ওগুলো। আর এটা হচ্ছে একটু স্মার্ট আর কি দেখতে, আর উপরে গ্লাস দেওয়া, এই জন্য এটা 31,000। আর বাকি যেগুলো আমি দেখেছিলাম, আরেকটা দেখেছিলাম 205 লিটারের, ওইটা ছিল হচ্ছে 21,000 টাকার মতো। তো আপনারা কিন্তু আমার আগে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখলে এই টাইপের আরো একটু বাজেট যাদের কম আছে বাট এরকমই কিনতে চাচ্ছেন বড় একটা মোটামুটি, তো দেখবেন যে আরো কম বাজেটের মধ্যেও পেয়ে যাবেন। আর এই যে আমি ঢাকনাগুলো নিয়ে গেছি, আর মুগ্ধ শোনা হচ্ছে সেই ফাঁকে আরেকটা ঢাকনার বরফ গুতাচ্ছে, আমি তো তখন দেখতেছিলাম না, আমি হচ্ছে কিচেনে রাখতে গিয়েছিলাম, তো এসে দেখি আর কি যে উনি হচ্ছে এই কাজ করতেছেন। আর এই পাশে যে র্যাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসক্রিম ট্রাইসক্রিম রাখার জন্য আর কি, কারণ আমরা তো হচ্ছে নিচে আইসক্রিম বা খাওয়ার যে জিনিসগুলা, তা আমি সাধারণত এটাতে রান্না করা কোনো জিনিস থাকলে যদি ডিফে রাখতে হয় তখন এই পাশের ঝুড়িটাতে রাখি, ম্যাক্সিমাম সময় আইসক্রিমই রাখা হয়। আর এই যে ঢাকনাগুলো নেওয়ার পরে যেই অংশটা দিয়ে হচ্ছে ঢাকনাগুলো চলাচল করে, তো এই জায়গাটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, তো হয়ে গেছে নতুন চকচকে ঝকঝকে একটা ফ্রিজ। তো এই তো আজকে শুধু এই ফ্রিজের রিভিউটা নিয়েই আসছি আপনাদের সাথে, ব্লগ হচ্ছে কালকে আবার শেয়ার করব। আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর নতুন যারা দেখছেন সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।